আমি বলছিলাম যে ইবাদতে সবচেয়ে ছোট সবচেয়ে সহজ ইবাদতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে ইবাদতের কথা তিনি বলেছেন আমাদেরকে, যে ইবাদতটি যদি আমরা করি তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কেবল সন্তুষ্টই থাকেন এমন নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে যারা আছেন তাদের সামনে আমাদেরকে নিয়ে আলোচনা করেন এবং অহংকার করেন এবং গর্ব করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরকম একটি ইবাদত আছে, ভেরি ইজি। রাসূল বললেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলা রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একবার চিন্তা করে দেখেন তো, সামান্য একটি কথা সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, এতটুকু বক্তব্য, শুধু এতটুকু বক্তব্য, এটা হাবিবাতানি ইলা রহমান, হু উইল সার্টিফাই ইউ, এই পৃথিবীতে কে আছে যিনি আপনাকে সার্টিফিকেট দিতে পারে যে এই বক্তব্যটা আল্লাহর কাছে প্রিয়? এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কেউ বলতে পারেন না। আল্লাহর রাসূল বলে গিয়েছেন এটি হাবিবাতানি ইলা রহমান, আল্লাহর কাছে খুবই খুবই প্রিয়, সাকিলাতানি ফিল মিজান, দাড়ি পাল্লাতে খুবই খুবই ভারী হয়ে এগুলো দেখা দেবে, কিন্তু খাফিফাতানি আলাল লিসান, আপনার জিহ্বায় এগুলো উচ্চারণ করা খুবই খুবই সহজ, খুবই সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন সাহাবি এসে বললেন, আপনি আমাকে এমন একটা নসিহা প্রদান করুন, আমি অনেক বিষয় অনেক বেশি কিছু করতে পারবো না। তিনি বললেন যে তোমার জিহ্বাটি সবসময় আল্লাহর জিকিরে সিক্ত রাখো, খুব কঠিন কাজ না, খুবই সহজ কাজ, খুবই সহজ কাজ, আপনি আপনার জিহ্বাটাকে আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে সিক্ত রাখুন। কিন্তু আপনি কি আল্লাহর স্মরণে সিক্ত রাখেন? চিন্তা করে দেখেন তো, আপনার দিনের এই 24 ঘন্টার কতটুকু মুহূর্ত আল্লাহর স্মরণে আছে,